প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তোষ শীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় 8 থেকে টিস্যু এন্ড টিস্যু সিস্টেম এর অন্তর্ভুক্ত ইন্টারনাল স্ট্রাকচার অফ মনোকট রুট, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়েকটা একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ ঘাস, বাঁশ, কলাপতি, ধান, গম, ভুট্টা এবং কচু। আমরা সাধারণত ল্যাব ক্লাসে কচুর মূল একবীজপত্রী উদ্ভিদ হিসেবে নিয়ে থাকি এবং তাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, দেখো তোমরা সিস্টেমেটিক্যালি দেখো কি কি দেখতে পাচ্ছি। প্রথমেই দেখো বহিঃস্টিলীয় অঞ্চল। বহিঃস্টিলীয় অঞ্চল বলতে আমি স্টিলের ব্যাখ্যাটা দিচ্ছি। স্টিলের ব্যাখ্যাটা ইতিপূর্বেকার ক্লাসে আমি তোমাদের সাথে বলেছিলাম। এই যে দেখো, এটা একটি হচ্ছে একটি কচুর মূলের প্রস্থচ্ছেদ, একবীজপত্রী উদ্ভিদের মূল এবং সেই মূলের প্রস্থচ্ছেদ। স্টিলি সম্পর্কে যদি আমরা সেন্স দিতে যাই, এটি হচ্ছে পরিচক্র। এই যে রাউন্ড করে যে স্ট্রাকচারটা আছে, এটি পরিচক্র। পরিচক্র থেকে যে কেন্দ্র কিংবা মজ্জা বলি আমরা, এইটুকু অংশ এটিকেই বলা হচ্ছে স্টিলি। তাহলে এর ভেতরের যে অংশটা সেটা হবে অন্তঃস্টিলীয় অঞ্চল, এবং এই পরিচক্রের বাহিরে এই যে অন্তঃত্বক এন্ডোডার্মিস, এখানে একটু লক্ষ্য করো এন্ডোডার্মিস, এবং এই যে এপিপ্লেমা, এপিপ্লেমা থেকে শুরু করে এন্ডোডার্মিস বা অন্তঃত্বক পর্যন্ত হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে আমরা বুঝলাম স্টিলি কি। স্টিলি হচ্ছে পরিচক্র থেকে কেন্দ্র বা মজ্জা পর্যন্ত। তাহলে স্টিলের ভেতরের অঞ্চলটাকে অন্তঃস্টিলীয় এবং স্টিলের বাহিরের অঞ্চলটাকে বহিঃস্টিলীয় অঞ্চল বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখব বহিঃস্টিলীয় অঞ্চলে কি কি আছে, একটু খেয়াল করো। এক নম্বর কি লিখেছি, বহিঃস্টিলীয় অঞ্চল এপিব্লেমা থেকে অ্যান্ডোডার্মিস পর্যন্ত। এখানে যা দেখা যায়, এপিব্লেমাতে আসো। এপিব্লেমার বাংলা হচ্ছে মূল ত্বক। পরীক্ষায় প্রশ্ন হয় এপিব্লেমা কি, এই যে এটি হচ্ছে এপিব্লেমা, মূল ত্বক। মূলত্বক অতি ঘনভাবে সন্নিবেশিত একসারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। মূলত্বকে কিছু কিছু এককোষী মূলরম, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু এককোষী মূলরম, সেই মূলত্বকের উপর সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছ এককোষী মূলরম। এদের কাজ কি দেখো, পানি এবং খনিজ লবণ শোষণ করা এবং অভ্যন্তরীণ অংশকে সুরক্ষা দেওয়া বা রক্ষা করা। পরের স্লাইডে দেখো কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্টেক্স বা বহির্মজ্জা। এই কার্টেক্স বা বহির্মজ্জা এটাও কিন্তু বহিঃস্টিলীয় অঞ্চলেরই অংশ। এখানে রোমান একে দিয়েছি জেনারেল কার্টেক্স বা সাধারণ বহির্মজ্জা, এবং দুয়ে দিয়েছি এন্ডোডার্মিস বা অন্তঃত্বক। প্রথমে আমি একটু পড়ে নিচ্ছি। সাধারণ বহির্মজ্জা হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত অনেক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, কখনো কখনো প্যারেনকাইমা অর্থাৎ বায়ুপুত্রী থাকতে পারে। এদের কাজ হচ্ছে সাধারণত ফুড প্রিজারভেশন, খাদ্য সঞ্চয় করা। দুয়ে দেখো এন্ডোডার্মিস বা অন্তঃত্বক, এটি একসারি পিপা আকৃতির ব্যারেল শেপ কোষ দিয়ে গঠিত। কোষগুলো পরস্পর অতি ঘনভাবে সন্নিবেশিত। এই কোষগুলোর পার্শ্ব প্রাচীর এবং বাইরের প্রাচীরটি স্থূল থাকে। এদের কাজ হলো কর্টেক্স হতে পরিচক্রকে পৃথক করা এবং সম্ভবত পানি প্রবেশ নিয়ন্ত্রণ করা। দেখো জেনারেল কর্টেক্স, আমরা যে স্লাইডে দেখি, এই যে জেনারেল কর্টেক্স দেখতে পাচ্ছ, এই অঞ্চলটুকু মূলত জেনারেল কর্টেক্স। এরপর এন্ডোডার্মিস, এই যে দেখো এন্ডোডার্মিস, এই যে এন্ডোডার্মিস রাউন্ড করে যে স্ট্রাকচার, এটি হলো এন্ডোডার্মিস। অ্যান্ডোডার্মিসের ক্ষেত্রে বলা হয়েছে এটা একসারি অবশ্যই, এবং এটা কি করছে, পরিচক্রকে কর্টেক্স হতে পৃথক করা এবং সম্ভবত পানি প্রবেশ নিয়ন্ত্রণ করা। এর পরের স্লাইডটা আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো অন্তঃস্টিলীয় অঞ্চল। এতক্ষণ আমরা দেখেছি স্টিলের বাহিরের দিকে অর্থাৎ এপিব্লেমা থেকে অ্যান্ডোডার্মিস পর্যন্ত, এখন দেখব অন্তঃস্টিলীয় অঞ্চল। পেরিসাইকেল বাংলা হচ্ছে পরিচক্র। আমি দুই নম্বরটা একটু পড়ে দিচ্ছি। অন্তঃস্টিলীয় অঞ্চল পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। স্লাইডে দেখো এই যে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ দেখো যে পরিচক্র, এই যে নিচের একসারি কোষ দ্বারা গঠিত পরিচক্র, এই যে পরিচক্র, সেই পরিচক্র থেকে শুরু করে আমরা কি বলবো দেখো মজ্জা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। মজ্জা হচ্ছে এইটুকু কেন্দ্র মজ্জা, এটা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল। এখানে পরিচক্র আছে একসারি পাতলা প্রাচীর বিশিষ্ট ছোট্ট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। কোষগুলো খুব ঘনভাবে সন্নিবেশিত, এবং মনে রাখবা নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্যান্য খাদ্য সঞ্চয় করে, এটাই হলো এদের কাজ। খাওয়াতে দেখো ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু গুচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই যে অংশটা, এই অংশটা, এখানে আমরা ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু গুচ্ছ দেখতে পাচ্ছি। প্রথমে দেখো এই একটি জাইলেম, দুটি জাইলেম, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি এবং সাতটি। অল্টারনেটলি দেখো এই জাইলেমের পরে এই যে ফ্লোয়াম, এক দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং সাতটা, অল্টারনেটলি আমরা দেখতে পাচ্ছি জাইলেম ফ্লোয়াম, জাইলেম ফ্লোয়াম, জাইলেম ফ্লোয়াম। খেয়াল করো
চাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয়ের অধিক, মনে রাখবা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে চাইলেম কিংবা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয়ের অধিক, এটাই তার আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স, শনাক্তকারী বৈশিষ্ট্য। ছয়ের বেশি হলেই একবীজপত্রী উদ্ভিদের মূল। আর ভিন্ন ব্যাসার্ধ, ভিন্ন ব্যাসার্ধ মানে কি, দেখো এই যে এটা যদি কেন্দ্র হয়, এটা যদি পরিধি অঞ্চল হয়, এই যে এই এখান থেকে এখান থেকে যে রেডিয়াস, ভিন্ন ব্যাসার্ধে এইখানে চাইলেম, এখানে ফ্লোয়েম, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে চাইলেম, এই যে ফ্লোয়েম, এই কথাটাই বলছে। এবং চক্র আকারে, এই যে চক্র আকারে চাইলেম ফ্লোয়েম, চাইলেম ফ্লোয়েম, এই চাইলেম ফ্লোয়েম, চাইলেম ফ্লোয়েম, এইভাবে চক্র আকারে বিন্যস্ত থাকে। টোটো চাইলেম পরিধিকে, মেটা চাইলেম কেন্দ্রের দিকে, অর্থাৎ চাইলেমের প্রকার হচ্ছে এক্সার্ট মানে বহিস্থ প্রকার। টোটো মানে ছোট, মেটা মানে বড়। আমি যে চাইলেমের কথা বলেছি, এই যে দেখো, এই যে চাইলেম বান্ডল, এই দেখো ফ্লোয়েম বান্ডল, এই চাইলেম বান্ডলে এই যে কেন্দ্রের দিকে, এটা কেন্দ্র, কেন্দ্রের দিকে যেটা সেটা বড়, ক্রমান্বয়ে এটা তার চেয়ে ছোট, এটা তারও চেয়ে ছোট, এটা তারও চেয়ে ছোট, সবচেয়ে ছোটটা পরিধি অঞ্চলে এবং সবচেয়ে বড়টা কেন্দ্রের দিকে, এই ধরনের হলে সেটাকে বলা হয় বহিস্থ প্রকার, অর্থাৎ মুখ বাহিরের দিকে, যেটা ছোট্ট সেই দিকে আমরা ধরে নিব মুখ, বহিস্থ প্রকার একজার্ড, মোটাটা যেটা বড় এটা হচ্ছে কেন্দ্রের দিকে বড়। প্রোটো জাইলেম ছোট্ট, মেটা জাইলেম বড়, এটি মেটা জাইলেম। মেটা জাইলেম কেন্দ্রের দিকে হলে, প্রোটো জাইলেম পরিধির দিকে হলে, তখন তাকে বলা হয় একজার। এদের কাজ হলো খাদ্য পরিবহন করা। পরের স্লাইডে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজ্জারশ্মি বা সংযোজক টিস্যু, এই যে গতে দেখো মজ্জারশ্মি বা সংযোজক টিস্যু, পাতলা প্রাচীরযুক্ত পেরিনকাইমা জাতীয় যেসব কোষ জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছকে বিচ্ছিন্ন করে রাখে, এরাই মজ্জারশ্মি বা সংযোজক টিস্যু গঠন করে। এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, তাদের মাঝখানে এই যে টিস্যুগুলো তাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এই যে এই যে এগুলো হলো মজ্জারশ্মি। পরিচক্র এবং মজ্জার মধ্যে এরা সংযোগ সাধন করে। তারপর দেখো ঘতে, দেখো পিত বা মজ্জা মূলের কেন্দ্রস্থল, এই যে এটাই হলো কেন্দ্রস্থল, এটা হলো পিত বা মজ্জা মূলের কেন্দ্রস্থলে প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে গঠিত, এটাকেই মজ্জা বলে। তুলনামূলকভাবে কচুর মূলে মজ্জা বড়, এরা খাদ্য সঞ্চয় করে। একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জা বড় হয়। আমি আশা করি সর্বশেষ স্লাইডে চলে আসছি, মানে শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে, একবীজপত্রীর ক্ষেত্রে ইন্টারনাল স্ট্রাকচার অফ মনোকট রুট, এখানে আমরা কচুর মূল নিয়েছি, কলোকেশিয়া স্কুলেন্টা বা কলোকেশিয়া ইঞ্জিকা। দেখো ত্বকে কিউটিকল অনুপস্থিত, এই যে এপিপ্লেমা মূল ত্বক, এখানে কিউটিকলের কোনো লেয়ার নাই, এককোষী মূল রোম, এগুলো হচ্ছে এককোষী মূল রোম। দুই নম্বর দেখো অধতক অনুপস্থিত, এই যে অধতক অনুপস্থিত, এপিপ্লেমা বা মূল ত্বকের পরে অধতক নেই, এখানে থাকলে লেবেলিং করা হতো, নেই। তিন নম্বর দেখো পরিচক্র একসারি, এই যে দেখো পরিচক্র, এটা একসারি কোষ দিয়ে গঠিত। চার নম্বর দেখো ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত। একান্তর হচ্ছে কি, একান্তর কথাটার অর্থ হলো অল্টারনেটলি, এই যে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম একটির পর আরেকটি, এবং এরা একই ব্যাসার্ধে নয়, একই ব্যাসার্ধে নয়, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে, এটাই হলো একান্তর। অরীয় হলো দেখো এই কেন্দ্র, এবং এই কেন্দ্র থেকে একই ব্যাসার্ধে এক জাইলেম ফ্লোয়েম থাকবে না, জাইলেম একটি ব্যাসার্ধে, ফ্লোয়েম ভিন্ন আরেকটি ব্যাসার্ধে, জাইলেম একটি ব্যাসার্ধে, ফ্লোয়েম ভিন্ন আরেকটি ব্যাসার্ধে, এরকম হলে সেটাকে বলা হয় অরীয়, এবং এটা মানে একবীজপত্রী উদ্ভিদের মূলের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য। পাশে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেটা জাইলেম কেন্দ্রের দিকে, প্রোটো জাইলেম পরিধির, সেটা আমি আগেই বলেছি একজাক বলার ক্ষেত্রে, যে মেটা জাইলেম কেন্দ্রের দিকে, এই যে প্রোটো জাইলেম পরিধির দিকে। জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয়ের অধিক, এটা তো আগেই বলছি, এক দুই তিন চার পাঁচ ছয়, এই সাত, ছয়ের অধিক। ফ্লোয়েম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তার মানে ছয়ের অধিক, এটাই হলো একবীজপত্রী উদ্ভিদের মূলের ক্যারেক্টার। তারপর ছয় নম্বর ক্যারেক্টার দেখো, জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা সাধারণত ছয়ের অধিক, এটা তো আগেই বলেছি। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এই সংখ্যা সাধারণত দুই থেকে চারটি হয়, মজ্জা হচ্ছে বৃহৎ, এই যে মজ্জা দেখো কেন্দ্র, এই যে এই অংশটুকুই তুলনামূলক বড়। এই হলো একবীজপত্রী উদ্ভিদের মূলের ইন্টারনাল স্ট্রাকচার, আশা করি বুঝতে পেরেছ। এরপরে যদি বুঝতে অসুবিধা হয়, প্লিজ মেক মি এ ফোন কল, এবং বলবো আমি যে লেসনটা দিলাম এই ফিগারটা ভালো করে আঁকবে, লেবেল করবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টপ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।